বন্ধুরা, আপনারা প্রায় সকলেই জীবনে অন্তত একবার ট্রেনে ভ্রমণ করেছেন, আর আপনি যে রেলপথের উপরতে গিয়েছেন সেগুলোর সবই হলো সাধারণ রেলপথ। তবে আজ আমি আপনাদের বিশ্বের এমন কিছু বিপজ্জনক রেলপথের কথা বলতে যাচ্ছি যেগুলোতে আপনারা কখনো ভুল করেও ভ্রমণ করতে চাইবেন না। এর মধ্যে কিছু রেলওয়ে ট্র্যাক এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের মানুষদেরকে এখানে ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। আর কিছু এমন রেলওয়ে ট্র্যাক আছে যেগুলোকে তৈরি করতে অসংখ্য কর্মীদেরকে তাদের জীবন হারাতে হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেলপথ কোনগুলো। মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। যদিও এই ট্রেনটি ভিতরে থাকা যাত্রীদের জন্য খুবই নিরাপদ, কিন্তু বাইরে থাকা লোকজনদের জন্য এই ট্রেনটি খুবই বিপজ্জনক। কিছু বুঝলেন? না বুঝে থাকলে কোনো সমস্যা নাই, আমি আপনাদের বুঝিয়ে বলছি। থাইল্যান্ডের মেকলং মার্কেটের একদম ঠিক মাঝ বরাবর একটি রেলপথ বিছানো হয়েছে। এখানে দিনে দুইবার সন্ধ্যা 4টায় এবং 6টার দিকে ট্রেন যাতায়াত করে। কিন্তু হয়রানের ব্যাপার তো হলো এটা, রেল লাইনের উপরেই রয়েছে এখানকার সবচেয়ে বড় সবজির বাজার। জায়গার স্বল্পতার কারণে অনেকে রেল লাইনের উপরেই দোকান দিয়ে বসেছে। যখন তারা ট্রেনের আওয়াজ শোনে তখন সাথে সাথেই দোকানদাররা দোকানের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে শুরু করে, আর যখন ট্রেন চলে যায় তখন সাথে সাথেই দোকানগুলোকে আবার সেই পূর্বের অবস্থায় নিয়ে আসা হয়। আপনি জেনে অবাক হবেন যে ট্রেন এবং সেখানে অবস্থানরত লোকজনের মধ্যে দূরত্ব থাকে মাত্র 1 ফুট, আর যার কারণে এখানকার মানুষের জীবন সবসময় একটি ঝুঁকিতে থাকে। আর এই কারণে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে একটি। ট্রেন টু দি ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় নির্মিত এই রেলওয়ে ট্র্যাকটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি। আপনাদের জানিয়ে রাখি যে এই রেলপথটি 1938 সালে তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করতে প্রায় 27 বছর সময় লেগেছে। এই রেলওয়ে ট্র্যাকটিকে রোডস টু দি ক্লাউড বলা হয় কারণ এটি ভূমি থেকে প্রায় 4,220 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে, আর এই কারণে লোকজন এই ট্রেনে সফর করার সময় অনেক ভয় থাকে। এই ট্রেনটি প্রায় 21টি টানেল এবং 29টি ব্রিজের মধ্য দিয়ে যায়। এই রেলওয়ে ট্র্যাকটি আন্দিস পর্বতমালার মধ্য দিয়ে গেছে এবং যেটি উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সাথে সংযুক্ত করেছে। আপনাদের জানিয়ে রাখি যে এই রেলপথের উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে এখানকার রেল বিভাগের কর্মচারীরা প্রতিনিয়তই রেলওয়ে ট্র্যাকটির খোঁজখবর এবং মেরামত করার কাজ করে। এসও মিনামি রোড, জাপান। এই রেলপথটিকে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর রেলপথ মনে করা হয়। এই রেলপথের কিছু অংশ সরু লোয়ার ব্রিজের উপর দিয়ে যায় যা দুই পাশ দিয়েই খোলা থাকে, তাই ট্রেন চালককে খুব সাবধানের সাথে ট্রেন চালাতে হয়, কারণ চালকের একটি ভুল পদক্ষেপ ট্রেনটিকে সরাসরি ট্র্যাক দিয়ে সরিয়ে নিচে ফেলে দিতে পারে। আর আপনাদের জানিয়ে রাখি যে এই বিপদটি শুধু এখানেই শেষ হয় না, ট্রেনটিকে সামনে যাওয়ার সময় এএসও মিনামি আগ্নেয়গিরির পাশ দিয়ে দিতে হয়। এএসও মিনামি হলো জাপানের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি, যার কারণে যাত্রীদের উপর সবসময় আগ্নেয়গিরির একটি আশঙ্কা থেকেই থাকে। ভ্রমণের সময় আপনি সহজেই এই ট্র্যাকের কাছে থাকা জ্বলন্ত লাভাকে দেখতে পাবেন। ভুলবশত কখনো যদি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে তবে যাত্রীদের কেউ বাঁচাতে পারবে না। এই রেলপথের উপর দিয়ে যাওয়ার সময় আপনি ঘন জঙ্গল এবং গভীর খাদ দেখতে পাবেন যা উপর থেকে দেখলে বেশ ভয়ঙ্কর দেখায়। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। ডেথ রেলওয়ে ট্র্যাকটি থাইল্যান্ডের ব্যাংকক এবং মায়ানমারের রেঙ্গুন শহরকে সংযুক্ত করেছে। এই রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটারের মতো। এই রেলপথটি এতটাই বিপজ্জনক যে এটিকে 1947 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর কারণ জানলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। এই রেলওয়ে ট্র্যাক নির্মাণের সময় আনুমানিক 90,000েরও বেশি মানুষ কুয়ায় নদীতে পড়ে প্রাণ হারিয়েছিল, যার কারণে এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটার পরেও 10 বছর পরে এই রেলপথটিকে 1957 সালে পুনরায় চালু করে দেওয়া হয়। এখানকার প্রচণ্ড গতির বাতাস, ট্রেনের বিকট আওয়াজ এবং আত্মা কাঁপানো উচ্চতা যা ট্রেনে বসে থাকা লোকজনের ভয়ের অন্যতম কারণ হয়ে ওঠে, দুর্বল হৃদয়ের মানুষের পক্ষে এই রেলপথের উপর দিয়ে জার্নি করা সম্ভব নয়। ডেভিলস নোস রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9,000 ফুট উচ্চতায় এই রেলওয়ে ট্র্যাকটিকে তৈরি করা হয়েছে, তাই আপনি বুঝতেই পারছেন এই রেলওয়ে ট্র্যাকটি কতটা ভয়ঙ্কর। এটি আন্দিস পর্বতমালার উঁচু উপকূলীয় শহর গুয়াকিল এবং রাজধানী কুইটোকোকে সংযুক্ত করেছে। বিপজ্জনক এই পাহাড়ে অবস্থিত রেলপথের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। 1901 সালে নির্মিত হওয়া এই রেলওয়ে ট্র্যাকটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি দুর্দান্ত উদাহরণ। এই ট্র্যাকের এক পাশে রয়েছে বিশাল পাহাড় এবং অন্য পাশে রয়েছে গভীর খাদ যার দেখে মানুষের জীবন হাতে চলে আসে।
এই রেল লাইনটা এতটাই সরু বানানো হয়েছিল যে বানানোর সময় অসংখ্য শ্রমিক এই পাহাড়ের উপর থেকে খাদে পড়ে গিয়ে মারা যায়, যার কারণে এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়। এই রেলপথের টার্নিং পয়েন্টগুলো এতটাই শার্প যে রেলগাড়িগুলো যখন এখানে বাঁক নেয় তখন পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। আপনি যদি অ্যাডভেঞ্চারকে পছন্দ করেন তবে আপনার অবশ্যই এই রেলপথের উপর দিয়ে একবার ভ্রমণ করা উচিত। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। আপনি এখন পর্যন্ত অনেক ধরনের বিপজ্জনক রেলপথ দেখেছেন, কিন্তু এখন আপনি ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলপথ দেখতে যাচ্ছেন। দক্ষিণ ভারতে বিদ্যমান এই রেলপথটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বন দ্বীপের সাথে সংযুক্ত করেছে, তাই একে পাম্বন সেতু বলা হয়। এই সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল August 1911 এবং সেতুটি 24 ফেব্রুয়ারি 1914 সম্পন্ন হয়। এই ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা যখন ট্রেনের বাইরের দিকে তাকায় তখন চারিদিকে শুধু তারা সমুদ্রই দেখতে পায়, আর যখন এই সমুদ্রের বিশাল ঢেউ আশ্রেবর্তী দেখে তখন ট্রেনে বসে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ঘন ঘন ঝড় এবং প্রবল বাতাসের মধ্যে এই রেলপথে ট্রেনের যাত্রা এতটাই রোমাঞ্চকর এবং বিপজ্জনক হয় যে এখানে সকল লোকের পক্ষে যাওয়া সম্ভব হয় না। হোয়াইট পাস অ্যান্ড ইউকন রোড, আলাস্কা। 172 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি আমেরিকাকে কানাডার সাথে সংযুক্ত করেছে। এই রেলপথটি আলাস্কার অত্যন্ত বিপজ্জনক এবং বরফময় ভূখণ্ডের মধ্যে দিয়ে যায়, যার কারণে পর্যটকদের কাছে এই রেলপথটি বেশ পছন্দের। 1879 সালে যখন এই স্থানে সোনা আবিষ্কৃত হয়েছিল তখন এই রেলপথের নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা পরবর্তীতে 1900 সালের দিকে পুরোপুরিভাবে তৈরি হয়। এই রেলওয়ে ট্র্যাকের অনেক অংশ এখনও কাঠ দিয়ে তৈরি করা আছে। নতুনভাবে তৈরি হওয়া ট্র্যাকগুলি সক্রিয় হওয়ার সাথে সাথে ছোট বড় অনেক ধরনের সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। ট্রেনটিতে যাতায়াতকারী যাত্রীরা যখন সেতুর নিচে থাকা গভীর খাদ দেখে তখন তারা ভয়ে কাঠ হয়ে যায়, কারণ এখানে যে পাথরগুলো আছে তাদের উচ্চতা কখনো কখনো 3000 মিটারেরও বেশি হয়ে থাকে। শীতকালে এই জায়গাটি অতিক্রম করা আরও দুঃস্বপ্নের মতো হয়ে ওঠে। তুষারপাত, ঘন কুয়াশা এবং অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে ট্রেন যাত্রা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পি ট্রেন, জার্মানি। এই রেলপথে ট্রেন যাত্রা খুবই ধীর গতি সম্পন্ন, ভয়ঙ্কর এবং কষ্টসাধ্য হয়ে থাকে। ট্র্যাকের লাইনগুলো আঁকাবাঁকা হওয়ার কারণে যখন ট্রেনটি যাত্রা শুরু করে তখন দেখে মনে হয় যেন ট্রেনটি রেল লাইনের উপর নাচানাচি করছে। ট্রেনটি ট্র্যাক থেকে পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে, আর এই কারণে অনেক জায়গাতে ট্রেনের গতি কমে দেওয়া হয়। আসলে এই ট্রেনটি যাত্রীদের জন্য তৈরি করা হয়নি, বরং এটি টানেল এবং কনস্ট্রাকশনের কাজে তৈরি করা হয়েছিল। আসলে এই ট্রেনের ট্র্যাকগুলো ক্ষণস্থায়ী প্রকৃতির, যা খুবই কম সময় তৈরি করা হয়। এই রেলপথের উপর ট্রেন চালালে খরচ অনেক কম হয়, অর্থাৎ যে কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজে খরচ অনেক কম আসে। নেপিয়ার গিসবর্ন রেলওয়ে, নিউজিল্যান্ড। এই ট্র্যাকটি হলো এমন এক ধরনের রেলওয়ে ট্র্যাক যেটি এয়ারপোর্টের ঠিক মাঝ বরাবর হয়ে যায়। তবে এই ট্র্যাকের মধ্যে দিয়ে যে কোনো ট্রেনকে যেতে হলে প্রথমে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কাছ থেকে অনুমতি নিতে হয়। এই ট্র্যাকটিকে 1972 সালে তৈরি করা শুরু হয়েছিল, যা 1981 সালে পুরোপুরি সম্পন্ন হয়। এই রেলওয়ে ট্র্যাক দিয়ে যে কোনো ট্রেন অথবা বিমান যাতায়াত করুক না কেন, তার সরাসরি এয়ারপোর্টের কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি কোনো দিন এই এয়ারপোর্টে জরুরি ভিত্তিকভাবে কোনো বিমান অবতরণ করার প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে একটি বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মোস্ট ক্রাউডেড ট্রেন, বাংলাদেশ। বাংলাদেশের ট্রেনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন বললে ভুল হবে না, এবং তাও কেবলমাত্র লোকজনের ওভারলোডিংয়ের কারণে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকজনেরা কীভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই ট্রেনগুলোতে ভ্রমণ করে। যখন কোনো বিশেষ উৎসব হয়, যেমন ঈদ ফেস্টিভ্যালে, মৌমাছির ঝাঁকের মতো শত শত লোকজন এই ট্রেনগুলোতে চড়ে তাদের গন্তব্যস্থলে যায়। এই সময় লোকজন তাদের জীবনের কোনো প্রকার চিন্তাভাবনা না করে ট্রেনগুলোতে সফর করে। যদি তাদেরকে ট্রেনের সাথে ঝুলে ঝরে শত মাইলও পার করার প্রয়োজন পড়ে তখন তারা তাও করবে। আর এই রকম সফর করার সময় প্রত্যেক বছর মানুষ তাদের প্রাণ হারায়, এবং সেই সাথে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মারাত্মকভাবে আহত হচ্ছে, আর একই সাথে প্রত্যেক বছর ছোট বড় অনেক ধরনের ট্রেন দুর্ঘটনাও ঘটছে। বন্ধুরা, আপনারা বিশ্বের এই বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে কোনটিতে ভ্রমণ করতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং সেই সাথে আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে করে এইরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন।